তো পিলাম তো বেশি করি ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট যে স্টুডেন্ট ছ তোমার একজাম পিলা মানে কাল রই অপর এইট হিস্রি অনর্সর তোমার যে চারটি ইউনিট রয়েছে পিলা মানে চারটি ইউনিট যেতে ইম্পর্টেন্ট দুই মার্কি কোশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন সহ তার পিলাম এই ভিডিওরে তোমাকে জনাইবি ত ভিডিঅ'ট বহুত ইনফৰ্মেট হেল্পফুল অটে কাংকি ন একজামে কোৱশ্চিন্টা নিশ্চিত ভাৱে পিলা মানে তোমালোকৰ আচিব চালো টাইম ৱেষ্ট কৰিব নে ফটা ভিডিঅ' টাৰ্ট কৰিবা তুমি যোন ইউনিভৰ্চৰ ষ্টুডেণ্ট হৈ যাওঁ ন কাষকি সম ইম্পৰ্টেণ্ট অটে ত দেখ পিলা মানে তোমালোকৰ ফাৰ্ষ্ট মিনিট দেখা তাৰপৰা চেকেণ্ড তাৰপৰা থাৰ্ড তাৰপৰা ফ'ৰ্থ হ'ল ত' ভাল ভাৱে ধ্যান দিয় তো তিনশো বর্ষীয় যুদ্ধর সময়াল নিপণ কর ও এর অন্তর্ভুক্ত দুইটি পক্ষর নাম লেখ কোশ্চেনটা কন আসি ঠিক সে বুঝ এটা কুয়াগ ত্রি শর্ষীয় যুদ্ধ হয়েছিল তার সময় কাল কেত রু কে এবং এর অন্তর্ভুক্ত মানে এই যুদ্ধের অন্তর্ভুক্ত দুইটি পক্ষ বা দুইটি দলর নাম লেখ বলে কহিলা তো এর আনসারটা কে ফাষ্ট পইণ্ট দেদব তাৰপৰা এনচাৰটা লিখিব ন তিনিশ বছীয় যুদ্ধৰ সময় কাল হ'ল ষোল্লশ অঠৰ ষোল্লশ অচালিশ খ্ৰীষ্টাব্দ পৰ্যন্ত হেল তই তিনিশ বছীয়া যুদ্ধৰে অন্তৰ্ভুক্ত দুইটি দল যদি আমি দেখিবা দুইটি পক্ষৰ না যদি দেখিবা পিলা মানে তুমি লেখি পাৰিব কাথলিক গোটেই দল লিখি পাৰিব কিমা প্ৰ'টেষ্টাণ্ট গোটেই দল লিখিপাৰিব যদি এইটাই যদি লেখি ইচ্ছা লাগু নাই পিলা মানে হুইক দল লেখিলে চলিব আৰু টৰি দল লিখিলে চলিব এইটা ক্লিয়াৰ পিলা মানে

তাপরে আমি বর্তমানে পড়া তো নেক্স কোশ্চেন দেখ কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিনটা কে কিন্তু ভালো সে বুঝ আনসারটা যা বি অষ্টাদশ শতাব্দী ইউরোপ রে ক্ষমতা ধারণ করে শাসন করুইটি রাজবংশর নাম লেখ কোশ্চেনটা কে কহিলা পিলা মানে না অষ্টাদশ শতাব্দী তো ক্ষমতা ধারণ করি শাসন করুকটি রাজবংশর নাম কন এখানে কুয়া যায় তো ইনচাৰটা ক'লে লিখিব পিলা মানে দুইটি ৰাজবংশ যোন অষ্টাশ শতাব্দী য়ুৰোপৰে যোন শাসন কৰোঁ তো আমি যদি দেখিবা ফ্ৰান্সৰ বুৰবন ৰাজবংশ আৰু ৰুষি ৰোমানৱ ৰাজবংশ মনে ৰখ পিলা মানে তোমাক একমাৰিক কোচ্চন আছিল পাৰিব না ফ্ৰান্সেৰে কেও ৰাজবংশ শাসন কৰ অষ্টাশ শতাব্দী য়ুৰোপৰে তুমি লিখি পাৰিব বুৰবন ৰাজবংশ ঠিক সেমি অষ্টাশ শতাব্দীৰে ক' ৰুষিৰে কেও ৰাজবংশ শাসন কৰোঁ ৰোমানৱ ৰাজবংশ দেখো এক দুই মার্কিয়া যদি প্রাকটিস করে নেছ পিলা মানে তোমাকে এক মার্কি মধ্যে ইজিলি হয়ে পুঝিপার নাই এটা জাগল তিন নম্বর কোশ্চিনটা পিলা মানে অষ্টাশ শতাব্দী ইউরোপ রে নিকুশ শাসন দুইটি রাজবংশ আমি যদি দেখা গোটি কেউ ফ্রান্স রূর্ংশ কুয়া বেলে পিলা মানে অন্যটি রুষিয়ার রোমানব রাজবংশ বলে কুয়া যায় বুঝি হচ্ছে কি নাই পিলা মানে তাপরে আমি নেক্সট কোশ্চিন দেখা তো নেক্সট না নিউটন কি সে প্রসিদ্ধ পিলা মানেক নিউটন হওক ইংল্ডৰ শ্ৰেষ্ঠ বৈজ্ঞানিক গাণিত যদি আমি দেখা পিলা মানে নিউটন ইংলণ্ড দেশৰ ইয়াৰ তোমাৰ একমাৰিক কোচ্চন আছিল পাৰিব আইজাক নিউটন কেও দেশৰ অটেন ইংলণ্ডৰ বুজি পাৰ্চ নাই নিউটনটা ইংল্ড দেশৰ গোটেই শ্ৰেষ্ঠ বৈজ্ঞানিক গোটেই গাণিত এবং আমি যদি দেখা এই নিউটনটা কোনোপাই প্রসিদ্ধ অর্জন করে পিলা মানে না পৃথিবীরা মাধ্যকর্ষণ শক্তি উদ্ভাবন করিতিবারু প্রসিদ্ধ না কোণ এই সার আইজাক নিউটনটা পৃথিবীরা যে মাধ্যকর্ষণ শক্তি রই তো সেই মাধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করলে তো প্রসিদ্ধ। এবং সার আইজাক নিউটন মতরে যদি আমি দেখা পিলা মানে সূর্য পৃথিবী এবং উপগ্রহ মানে পরস্পরক আকর্ষণ করে এই সন্ধ্যমণ্ডলের অবস্থান করছেন বলি এই সার আইজাক নিউটন কোথি বুঝি গল পান তারপরে নেক্সট কোশ্চিন কু যা তো দেখো কি দুর্বীক্ষণ যন্ত্র উদ্ভাবন করে ও সে কেউ লোক ভালো ভাবে বুঝ তো আমি যদি দেখা মানে যন্ত্র উদ্ভাবন যন্ত্র পিলা মানে

এই ক্লিয় পিল মানে তাৰপৰা আমি বৰ্তমান নেক্সট কোৱশ্চন কু যা নেক্সট কোৱশ্চন দেখ আডাম স্মিথ কি ৰচিত গ্ৰন্থৰ নাম কণ সব ইটেণ্ট কোৱশ্চন ভাল ভাৱে ধান দিয়ে হ'ল তদন্ত দেখিবা পিলা মানে আডাম স্মিথ হ'ল গোটেই অৰ্থনীতিজ্ঞ হে অৰ্থনীতি বেছি দৃষ্টি দেখি ত আমাম স্মিথ দ্বাৰা ৰচিত গোটেই পুস্তকৰ নাম গোটেই মেন পুস্তৰ নাম যদি আমি দেখিব পিলা মানে কণ দি ৱেথ অফ নেচন মনে ৰখ পিলা মানে তোমাৰ একমাৰকীয়া কোৱশ্চন আছিল দি ৱে অফ নেচন রচায়তা কি বা আডাম স্মিথ লিখি গোটিয়ে প্রসিদ্ধ পুস্তর নাম লেখ ইজিলি লেখি পিল ওয়েলথ অফ নেশন হ্যাঁ জমার ওড়ি ঢেবার নাই তোমার কোয়েশ্চিন এবারটা হচ্ছে ইংরাজি ওড়িয়া আসব হা তাপরে নেক্সট কোশ্চেন দেখ পিলা মানে রুষ কেউ পুস্তক রচনা করছেন সেটা কেউ সব মত প্রদান করছেন এইটা কোশ্চেন তো ঋষো কেউ পুস্তক লিখিলে পিলা মানে ঋষো সোশিয়াল কন্ট্রাট পুস্তক রচনা করে এবং এই সোশিয়াল কন্ট্রাট পুস্তক সে যে না প্রকৃতি কু ফি যা এই সোশিয়াল কন্ট্রাক্ট পুস্তকরে বা সামাজিক চুক্তি পুস্তকরে সেই বিস্তৃত ভাবে সে প্রকৃতি কু ফি চাল বলে বর্ণনা করেছেন পিলা কি পুস্তক লিখি দিয়ে এইটাই ইম্পৰ্টেণ্ট তুমি যিহেতু হিষ্ট্ৰ ষ্টুডেণ্টছ তুমি এগজাম ৰে নিশ্চিত কোৱশ্চিন আচিব পিলা মানে বুজি হেছে কি নাই পিলা মানে মোৰ ক্লাছটা তাৰপৰা নেক্সট কোৱশ্চন দেখ পিলা মানে সৰ্বপ্ৰথমে কেও দেশৰ সংসদীয় ব্যৱস্থা বাকশিত হৈ থাকিল ও কাহ সংসদৰ জননী বুলি কোৱা যায় ভাল ভাৱে বুজ আমি যদি দেখিবা পিলা মানে সৰ্বপ্ৰথমে কেও দেশৰে সংসদীয় ব্যৱস্থাৰ বিকশিত হৈ কেও দেশৰে বাকশিত হৈ পিলা মানে এইটাই ইংলণ্ডৰে ফাৰ্ট এবং কাহকু সমস্ত সংসদর জননী বলে কুয়া যায় আমি কাহুক লেখা পিলা মানে যেহেতু এটা ইংল্ দেশের হয়েছিল তো ব্রিটিশ সংসদ কুড়া ব্রিটিশ সংসদ কু সমস্ত সংসদর জননী বলে কুয়া যাই পিলাম এটা ক্লিয়র তাপরে আমি নেক্স কোশ্চিন যা পিলাম তো নেক্সট কোশ্চিনটা কোথাও রয়ে যাচ্ছি অষ্টাশ শতাব্দীতেও মান ভোট দেবার অধিকার লা তো অষ্টাশ শতাব্দীতে যদি আমি দেখা মানে কেউ মানে ভোট দেওয়ার অধিকার পাই তো আমি যদি দেখি পিলাম এই অষ্টাশ শতা ধনী ও সামন্ত মান ভোট দেবার অধিকার লা माने जो अषाद शताब्दी से रो जो धन श्रेणी लोक मैंने जो धन लोक मैंने ताम्रांत मान थी जो राजा मानते केवल से समांत मान धनी श्रेणी लोक ही भोट दे पिला मैंने आउ ग लोक मैंने साधारण जनता मैंने भोट देवार अधिकार से टाइम पाई पिला जम रु पाईन पिलाई नेक्स्ट क्वेश्चन देखा तो नेक्स्ट क्वेश्चन देख यूरोपीय इतिहास रे समय के एक छत्रवा निरंकुश स्वेच्छाचारी राजत कई তো আমি যদি দেখা পিলা মানে তো ইউরোপ ইতিহাসে তো কেউ সময় গটি এক ছত্র বা নিরুশ বা স্বেচ্ছাচারী রাজতন্ত্র যুগ কুয়া যায় সে আপনি পিলা মানে আমার ইউরোপ ইতিহাসের ষোলশশো পাঁচ খ্রিস্টাব্দু পর্যন্ত তো এই সময় গোটি এক ছত্র বা গোটি নিরঙ্কুশ বা গোটি স্বেচ্ছাচারী রাজতন্ত্র যুগ বলে কুয়া পিলা মানে মনে রক তা আমি নেক্সট কোশ্চিন ইম্পর্টেন্ট সব কোশ্চিন পিলা মানে নেক্সট কোশ্চেন দেখো মৃত্যু শয্যায় চতুর্দশ লী অননাতি কে কি উপদেশ দিয়ে তো যেতে বেলা মৃত্যু শয্যে হল মৃত্যু শয্যায় চতুর্দশ লুই তাঁর কিউ কু কেউ দিলে কিউ উপদেশ তো আর এনসারটা তুমি কে লিখি পিলা মানে না মৃত্যু শয্যায় চতুর্দশ লি তাঁর অননাতি পঞ্চদশ লুই কি উপদেশ দিয়ে তুমার পড়োশী মান স শান্তি চেষ্টা কর মোৰ যুদ্ধেই অনুসৰণ কৰোঁ সমস্ত কাৰ্যৰিষদ মানৰ উপদেশ গ্ৰহণ কৰো বুজাই দিলা মানে ইজিলি বুজি পাৰিব কোনবি কিনি তৃত্যু শজাৰে চতুৰ্দশ লুই তৰ অণনা চতুৰ্দশ লুই অণনা পিলা মানে চতুৰ্দশ লুই অণনা কি পঞ্চদশ লুই

মর যেমি যা সব হরাইছি যুদ্ধ করি তো এইটা মো কু মতো দেখি এইটা তুমি অনুসরণ কর না এবং তুমি যে কাম করছ যে কাজ করুছ সেইটা পরিষদ কু বুঝিকি পচার কি কর বলে তো মৃত্যু শযায় চতুর্দশী তাঁর অনাহতী পঞ্চদশ লোই কুড়ি পিলা মানে বুঝি হা এইটা তারপরে আমি নেক্স কোশ্চেন দেখবা পিলা মানে তো এক শাসন অভিযোগের দুইটি কারণ সম্বন্ধে উল্লেখ কর তো এক ছত্রপাত শাসন অভিদ্রয় হবার হবার দুইটি কারণ কন যদি আমি দেখ পিলা মানে তো আমি যদি দেখি এই একত্র বা শাসন এটা কত রু কে পর্যন্ত হয়েছিল পিলা মানে আমি যদি দেখা কে শতা শতাব্দী পর্যন্ত হয়েছিল না এইটা সতেরোশ রু অশ শতাব্দী শতাব্দীত্র ইউরোপীয় মহাদেশের এই স্বেচ্ছাচারী শাসন অভিদয় হয়েছিল পিলা মানে কন্যা অভিদ্রয়া এই স্বেচ্ছাচারী শাসনটা আমি যদি দেখা প্রথম কারণটি কন যুগে ইউরোপে দেখা যাই অব্যবস্থা অরাজকতা ও বিভ্রান্তি

তাৰপৰা চেকেণ্ড কাৰণ যদি দেখিবা পিলা মানে ব্যৱসায় বাণিজ্যৰে বহু বহুল প্ৰসাৰ কল কাৰখানা গুড়িক আধিকত্য ইত্যাদি তকেণ্ড কাৰণটি ক'ৰ পিলা মানে এক ছত্ৰ শাসন অভ্যয়বাৰ চেকেণ্ড কাৰণ হ'ল যি বাণিজ্য ব্যৱসায় ৰৈছিল পিলা মানে সেই বাণিজ্য ব্যৱসায় দ্ৰুতগতিৰে বৃদ্ধি পাইছিল যিহেতু বাণিজ্য ব্যৱসায় দ্ৰুতগতিৰে বৃদ্ধি পাওঁ পিলা মানে অভিয়লি কল কাৰখানা মধ্য দ্ৰুতগতিৰে বৃদ্ধি পাওঁ ত এই দুই কাৰণ হেৰি এক ছত্ৰ শাসন অভ্যয়ৰ প্ৰমুখ কাৰণ এইটা বুজি গল

তো এই ত্রিশশ বর্ষীয় যুদ্ধের যে সবু ঘটনা মান ঘটি তো এই ত্রিশশ বর্ষীয় যুদ্ধ সরিলা পরে তো শাতে স্থাপন করারপা মানে ষোলশ অটচাশ মশহার তো দুইটি পক্ষ মধ্যে ওয়েষ্টফা শাতে রাজিমা স্বাক্ষরিত হয়েছিল এবং এই ওয়েস্টফা সন্ধি কোণ কুয়া য পিলা মানে বা এই রাজি নামে কুয়া যে কোশি ব্যক্তি মৃত্যু বা কোণী ব্যক্তি যদি মৃত্যু ঘটি যাও তাত বলে প্রমাণ করা

অভিা পূৰণ কৰিব বিফল হৈছিল তুমি বিজ্ঞান ছত্ৰবাদ নোৱাৰ বদলৰে পুৰুষ মদসদ থাকিল এই পঢ়ি দে তুমি বুজাই দিয়ে পিলা মানে আমাৰ ভাষাৰে ইজিলি বুজি পাৰিব একত্ৰবাদী শাসন যদি আমি দেখিবা তই নদৰে পুৰুণা মদসদ কেমিতি থাকে এইটোৱে থাকিল পিলা মানে আমি যদি দেখা পিলা মানে যোন সমাজী পদ্ধতিগা মোটামোটি ভাৱে আমি যদি দেখা ত সমাজে কোনোবি পৰিন আনি পাৰি ন তা সৈতে লোক মানে যোন গণতন্ত্ৰ ক্ষেত্ৰত যোন উন্নতি আচিব বুলি চেট উন্নতি আছিল পাৰি নাচ কৰি কি এইবাদী শাসনক নতুনৰে পুৰুণা মদ সদৃশ বুলি কোৱা যায় মানে সমাজৰে তো লোক যে গণতন্ত্ৰ বিষয়ৰে যে উন্নতি আনিব চাহ কিন্তু তাহ জমার পরিবর্তন হয়ে পারি জমার উন্নতি আস নপারি লা যা দ্বারা এই এক ছত্রবাদী শাসন নয় বোতল পুরোনা মধসদ লা পিলা মানে এইটা বুঝিগল তাপরে আমি নেক্সট কোশ্চিন্তু দেখা নেক্সট কোশ্চিন দেখযুগে ইউরোপে সম্রান্ত মান স্থিতি কিপর লা কোশ্চিনটা বুঝ মধ্যযুগে ইউরোপে সম্রা মান ধনী শ্রেণী লোক মানে দিলে সেটা কমিটি লা তো দেখ পিলা মানেযুগে ইউরোপে সম্রান্ত মান বিশেষ ক্ষমতা লে

आम जी देखा तो से समय कौन धर्म जाजक मान को अधिक गुरुत्व दि जाए थी सो तो तो माने तो समस्ता समस्ता पिला तो धर्म जाजक मैंने से अधिक प्रकार सुविधा सुझकूल तो ठीक सेमती सम्रांत धनिक श्रेणी लोक मैंने समस्त सुविधा सुजूगे एवं समस्त क्षमता समस्त अधिकार पाई पे आमें देख सामाजिक अर्थनैतिक समस्त टोटाल क्षमता पीपरते पे मध्युग यूरोप सम्रांत मान बानिक्रेणी मान ये बुझीगला पा मैने যেটা ইম্পর্টেন্ট কেবল সেইটা আলোচনা পিলা মানে হ্যাঁ বেকার কোশ্চিন আমি টাইম ওয়েস্ট করবানি তোমার তাপরে কোশ্চেন আইন বা সাতবর্ষিয়া আইন দ্বারা প্রণয় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পিলা মানে তো আমি দেখা পিলা মানে তো এই সেপ্টেনিয়াল আইন বা সাত বর্ষিয়া আইন এইটা সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে হুইক নেতা দ্বারা এই সপ্তবর্ষিয়া বা সেপ্টেনিয় আইনটা প্রণয় রা মনে পিলা মানে ইম্পর্টেন্ট তো এই সেপ্টেনিয়াল আইন বা সাত আইনটা কেনয়ন কৰা যা মানে কাহ দ্বাৰা প্ৰণয়ন কৰা প্ৰণয়ন কৰা এই চেপ্টেনিআল আইন বা সাত বৰ্ষা আইনটা সতৰশ ষোল্ল মচাৰে বা সতৰশ ষোল্ল খ্ৰীষ্টাব্দৰে এইটাই হৈছিল যোন হুইক নেতা মানে ঠিক হ'লে যোন ট'ৰি দলক হুইক দল কৈছিলে পিলা মানে এই হুইক দলৰ নেতা মানে যোন ঠিক এই হুইক দলৰ নেতা মানে সতৰশ ষোল্ল মচহে বৰ্ষি বা চেপ্টেনিআল আইনটা প্ৰণয়ন কৰিলে এইটাই কিলৰ পিলা মানে তাৰপৰা আমি নেক্সট কোৱশ্চন দেখিবা হুইিক অলি গার্গি কোণ এইটা ইম্পর্ট্যাট পিলাম হুইক অলি গার্গি কহিল কোণ না সতেরশো অনচালিশ সতেরোশো তেষট্টি মধ্যে হুইক মানে কণ হুইক দলর মনোনীত অল্প কত জন বা কে জনক শাসন ভাবরে পরিচিত লা সরকার সময়ের বিভাগ উপরে সেণ রই ও বিকাশ সেভাব প্রভাবহীন লা বুঝাই দেছি পিলা মানে হুইক অলি গার্গি ত যদি আমি দেখা পিলা মানে ই হুইক অলিগাৰ্গী তো এইটা ক' পিলা মানে সতৰশ অশ ৰূপ সতৰশ তেষি পৰ্যন্ত এই হুইক আলিগাৰ্গিটা চলিছিল পিলা মানে এই হুইক আলিগাৰ্গী কৈলে যদি আমি ক' যদি বুজি যদি বুজিবা পিলা মানে হুইক দলৰ যোন নেতা মানে হুইক দলৰ কেতোটি অলপ কেতোটি নেতা মানুহ বা কেতিয়ক লোকমান ই হইক আলিগার্গিটা গঠন করা যাই পিলা মানে এবং এই হুইক আলিগার্গি কোমপা গঠন করা যাই পিলা মানে না সরকার সমস্ত বিভাগ উপরে সে নিয়ন্ত্রণ করু লা সরকার যে বিভিন্ন বিভাগ রয়েছে পিলা মানে হল তো সমস্ত বিভাগ ক্ষেত্রে এইটা কাজ করু হইক অলিগার্গি বুঝি গলা পিলা মানে তাপরে আমি নেক্সট ইম্পর্ট্যা কোশ্চিন ডিসকশন করা এইটা ইম্পর্ট্যাট দেখবে এবং কেউঠে গৌরব মজাবি প্লোক সংগঠিত হয়েছিল এই কোয়েশ্চেন আিপিটেড হা দেখ পিলা মানে কেবেও কেউঠানে গৌরব মজ বিপ্লব সংগঠিত হয়েছিল পিলা মানে আমি জানে যে ষোলোশো অঠাশি খ্রিস্টাব্দে ইংলন্ড ঠিক গৌরব মজ বিপ্লব সংগঠিত হয়েছিল তো আমি যদি দেখা পিলা মানে স্টুয়ারবংশ বলে গোটিয়েড রাজবংশ শাসন করতে সে সময়ের পিলা মানে তো স্টুয়ারবংশ বিোধে হয়ে জনবিপ্লব গৌরবমজ বিপ্লব এর শান্তিপূর্ণ ভাব সমিত হয়ে পিথবার বিনা রক্তপাতরে বিপ্লব বলে কুয়া যাই ভাল ভাৱেৰে বুজ পিলা মানে তো এই যোন গৌৰৱমজয় বিপ্লৱ হ'ল যোন গ্লোৰিয় ৰ তুমি মানে যি কওঁ গৌৰৱমজয় বিপ্লৱ ত এইটাই হৈছিল ষোল্লশ অঠাশী মচাৰে ত কোন পিলা মানে এই 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 গৌৰৱমজ বিপ্লৱা কোনোপাই যোন ষ্ট ৰাজবংশা ৰৈ থাকিল বিৰোধৰে तो यन विप्लवटा आरंभ होता जहाँ कि गौरवम्जय विप्लव कवाई तो जेहेतु य गौरवमजय विप्लव पे शांतिपूर्ण भाव में होता तो ये बिना रक्तपातर विप्लवी गौरवमजय विप्लब को पिला पाला कहुई हैपर आम नेक्स्ट इंपोर्टेंट क्वेश्चन देखा न्यूटन किए कहीं प्रसिद्ध जान लाने तपे नेक्ट इम्पोर्टाट क्वेश्चन फ्रांसीस् बेकन कहीं प्रसिद्ध মনে রাখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো ফ্রান্সিস বেকন জনে আইএনজিবি দিলে সে অনুসন্ধান এবং তর্ক মাধ্যমে যথা তথা প্রতিপাদন করা সে জ্ঞান জ্ঞানই শক্তি অলভাবে বুঝ পিলা মানে ফ্রান্সিস বেকন কাহে কি প্রসিদ্ধ বা ফ্রান্সিস বেকন কি আসব তো ইজিলি লেখা পিলা মানে ফ্রান্সিস বেকন লে জন গোটি আইনজীবী আইনজীবী আবুবে জ্ঞান হউচি শক্তি এটা ফ্রান্সিস বেকন কিন্তু সেটি মনে রাখো

তাপে নেক্সট ইম্পৰ্ট কেশচন ক'ত তোমালোকৰ সব ইটেণ্ট কোচ্চন পেলাই ফাৰ্ষ্ট ইউনিটটো খত হৈ গ'ল জছ এতিয়া তোমালোক দুই মাৰ্কি কোচ্চন প্ৰাকাক্ট কৰিব পিলা মানে তাৰপৰা তোমালোকৰ ইউনিট টুৰে যেতিয়া সব ইটেণ্ট কোচ্চন ৰ আমি ডিছকচন কৰিবা ভিডিঅ' টাল লাগু কি নাই পিলা মানে ডেফিনেটি জনাই ত' তাৰ পিছত তোমালোকৰ ছেকেণ্ড য়ুনিটৰ আমি ডিছকচন কৰিবা হ'ল তো ভাল ভাৱে ধ্যান দিয় পিলা মানে ফাৰ্ষ্ট কোচ্চন ক' ৰাসাইড হ'ল ৰিনাছা বা ৰেনা রীনাশা শব্দ কেবে কি সর্বপ্রথমে ব্যবহার করলে এটা ইম্পর্টান কোশ্চেন পিলা মানে তো ইংরাজী রীনাশা কুয়াছে এবং ওড়িয়ার আমি নবজাগরণ যু পেন তো এই নবজাগরণ শব্দটা কেবে এবং কি ব্যবহার দিলে তো যদি আমি দেখা পিলা মানে তো এই রীনাশা বা নবজাগরণ শব্দটি অঠেরশ পঞ্চাবন খ্রিষ্টাব্দরে তো জুলে মিকেলে নামক ব্যক্তিটা ব্যবহার করে পিলা মানে মনে রক তোমান দুইমার গা আসি আসপার না এই রিনাশা বা নবজাগরণ শব্দটি কিবে এবং কি ব্যবহার করে তো ইজিলি লেখিপার পিলা মানে তো অঠরশ পঞ্চাবন খ্রিষ্টাব্দরে এই রিনাসা বা নবজাগরণ শব্দটি কোণ জুলে মিকেলে নামক ব্যক্তি ব্যবহার দিলে ভালো লাগুছে দেখ তো এই রীনা সেবা নবজাগরণ কেবে সৃষ্টি হয়ে থাকে ইয়া কি আহ্বান করে তো আদি দেখ তো এই রীনা সেবা নবজাগরণ শব্দটি তো প্রথম ষোড়শ শতাব্দীতে সৃষ্টি হয়েছিল পিল আমি যদি দেখো এই নবজাগরণ শব্দটি কি আহ্বান করে না রোজন বেকন নামক ব্যক্তি আহ্বান করে ভালোভাবে বুঝ তো এই নবজাগরণ শব্দটি আমি যদি দেখবা তো এইটা ষোড়শ শতাাব্দী হয়েছিল এবং এই নবজাগরণ শব্দটি রোজন বেকন নামক ব্যক্তি সে আহ্বান করে এটা ক্লিয়র তাপরে নে কোশ্চেন দেখ কেউ মানে বীজগণিত সূত্র ও কেউ মানে সংখ্যা পদ্ধতি প্রদান করে ভালোভাবে ধ্যান দে পিল না প্রতি কোয়েশ্চিন ইম্পর্টেন্ট সবু দুই মার্কিয়া কোয়েশ্চেন তো কেউ মানে বীজগণিত সূত্র এবং কিয় মানে সংখ্যা পদ্ধতি প্ৰদান কৰিলে পিলা মানে আমি যদি দেখা মুছলমান মানে তো মুছলমান মানে বিজগ গণিত সূত্ৰ মানে ব্যৱহাৰ কৰি প্ৰদান কৰিলে ঠিক সেমি পিলা মানে সংখ্যা পদ্ধতি তাতে আৰবীয় মানে ব্যৱহাৰ কৰিলে প্ৰদান কৰিলে ভাল ভাৱেৰে বিহান দিয়গ গণিত সূত্ৰ আমাক প্ৰদান কৰিলে মুছলমান মানে কিন্তু সংখ্যা পদ্ধতি তই প্ৰদান কৰিলে পিলা মানে আৰ ক্লিয়াৰ পিলা মানে তাৰপৰা আমি নেক্সট কোৱেশ দেখিব নেক্সট কুৱেশ্যক কিদ্রণযন্ত্র উদ্ভাবন করে এইটা বি ইম্পর্টান কোশ্চেন পিলা মানে কি জর্মানি কি জর্মানি জন গুটেনবর্গ তো জর্মানি জন গুটেনবর্গ চৌদশ পচাশ খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র উদ্ভাবন করে এটা তোমাদের ইম্পর্টান কোয়েশ্চেন পিলা মানে কি কে্ৰণ যন্ত্ৰ উদ্ভাৱন কৰিলে নামে যদি দেখা তৰ্মানীৰ জন গুটেন বৰ্গ চৌদশ পচাশ খ্ৰীষ্টাব্দৰে পিলা মানে কণ কৰিলে সেই মুদ্ৰণ যন্ত্ৰ সৰ্বপ্ৰথমে উদ্ভাৱন কৰিলে যা দ্বাৰা কি খুব কম সময় পুস্তকু ছপা যায় পাৰুৰা পিলা মানে যা দ্বাৰা দৰ মধ্য বহি কণ খুব কম দাম সমস্তে কি পাৰিলে পিলা মানে

তো কপর নিকস যদি আমি দেখ পিলা মানে তো সে পলাড রোটি জ্যোতির্িদ্দ লে এবং সে প্রমাণ করে যে পৃথিবী এবং যে অন্যান্য গ্রহগুলা রয়েছেন তো সেই গ্রহগুলো অন্ডাকৃতি হিসাবে সূর্য চতুর্পার্শ্বরে চারিপাশ পার্শ্বরে ঘুরি বুলুকা প্রমাণ করে প্রুভ করে পিলা মানে তাপরে আমি নেক্সট কোশ্চিন দেখা দেখ দূরবীক্ষণ যন্ত্র কি উদ্ভাবন করে সে কেউ বিষয়ের অধ্যাপক লে মানে আমি এর আগ ইউনিট জা পিলা মানে তো দূরবীক্ষণ যন্ত্র গালিলিও উদ্ভাবন করে এবং আমি যদি দেখি এই গালিলিওটা কেউ বিশ্ববিদ্যালয়ের গোটি অধ্যাপক লে পিল তো ইয়ে পিসা পিসা বিশ্ববিদ্যালয়ের গোটি অধ্যাপক লে এটা পিলা মানে তাপরে আমি কোশ্চিন দেখা তো কেউ দেশ রব জাগরণ সৃষ্টি হয়েছিল তার বিশেষ অবদান কন ভালোভাবে বুঝ ত কেও দেশ নৱজাগৰণ বা এই ঋণাশা শব্দটি সৃষ্টি হৈছিল পিলা মানে এই ইটালী দেশৰ সৃষ্টি হৈছিল হেল্ল' ইটা দেশৰ এই নৱজাগৰণ সৃষ্টি হোৱাৰ গোটেই বিচেষ অৱদান যদি আমি দেখা তাৰ ন মন মনত মানৱিকতা উদ্ৰেক কৰিব মনীষ মনৰে মানে আম মান মনৰে মানৱিকতা উদ্রেক করিবা বা আমাদের মানবিকতা কু জাগ্রত করিবা তো এইটা এই নবজাগরণ গোটি প্রধান অবদান এবং এই নবজাগরণটা বা এইটা ইটালী দেশর হয়েছিল বহুত ভালো লাগুছে কি না ক্লাসটা। তারপরে নেক্সট কোয়েশন দেখ পিলা মানে শ্রমিক মান কার্যবস্থাকে কেউ মানুষ অধিক নিযুক্তি মিলুছিল তো যদি আমি বা। ত শ্ৰমিক মানে যু কাৰ্যানে ৰৈছিল তাৰ্যুড়িক কিমান অধিক নিযুক্তি দিয়া যাওক কিমানকু অধিক কাম কৰিব দিয়া যাওক লে যদি দেখুৱা পিলা মানে শ্ৰমিক মান কাজ ব্যৱস্থাৰে কেৱল মহিলা আৰু শিশু মানুহ নিযুক্তি মিলুৰা ভাল ভাৱে বুজ ত শ্ৰমিক মানে যোন ৰোহি এই সময়তে নৱজাগৰণ সময়ৰে তই সময়ৰে তো সব কাৰ্যুকৰে না মই শিশু মানুহ নিযুক্তি দিয়া যাওক পিলা মানে কাম কৰিব কাজ এটা ক্লিয়র তাপরে পিলা মানে নেক্সট কোশ্চিন দেখ অষ্টাশ শতাব্দী ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেণী রেউঠে কি প্রকার শিক্ষা প্রদান করা যা আমি যদি দেখা পিল অষ্টাশ শতাব্দীতে যে ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেণী যে পিলা মানে রয়েছে তো সেম কেউঠে এবং কখন সব শিক্ষা দিয়ে যা বলে আসিছে

নেক্সট কোচ্চন দেখ পিলা মানে ভাল ভাৱে ধ্যান দিয়ক প্ৰত্যেক কোৱশ্চন ইম্পৰ্টেণ্ট ত' নেক্সট কুৱেশন ক'ৰ ৰৈছে না সৰ্বপ্ৰথমে ফ্ৰান্সিছ বেকন মন কেও সিদ্ধান্ত প্ৰদান কৰিলে ত' ফ্ৰান্সিছ বেকন যোন ৰ মনোষ মানুহে কণ বুলি কৈছিলে সুখ কণ গোটেই সিদ্ধান্ত দিছিলে আমি যদি দেখিবা ত ফ্ৰান্সিছ বেকৰে পিলা মানে বৰ্তমান বিজ্ঞানৰ সত্যসংগত লক্ষ্য ব্যতীত অন্য় নুহে তু মনছ জীৱনৰ নূত আৱিষ্কাৰ গুড়িক দ্বাৰা ব্যস্ত হোৱা উচিত অটে

কেতি হ'ব সেই প্ৰত্যেক ধ্যান দৱা উচিত বুলি কৈছিলে ফ্ৰান্সিছ বেকণ্ডা কিন্তু বৰ্তমান সময়ত বিজ্ঞান কাৰিগৰী বিদ্যা যোগ বহুত গুড়ি উন্নতি আমাৰ এইটা নৱজাৰণ সময়ৰ কথা আমি পঢ়ুচে এই পিলা মানে আমি নেক্সট কুৱেশ্যন দেখিবা জন কেপ্লৰ সম্বন্ধেৰে সংক্ষিপ্তৰ লেখ হেল্ল'ৰ পুনি আছিল দেখ তৰ্মানীৰে জন্মিত জ্যোতিৰ্বিত কেপলৰ কপৰ্নিক সত্যতা প্ৰাণে সেই প্ৰমাণ কৰিলে যে পৃথিৱী আৰু অন্যান্য সমস্ত গ্ৰহ অণ্ডাকৃতিৰে সূৰ্য চাৰি পে প্ৰদিক্ষণ কৰ ভাল ভাৱে বুজ

বন্ধুক ও করে বারুদ ব্যবহার করা যাই এবং সর্বপ্রথমে এ কেউ যুদ্ধের ব্যবহার দিলা তো আমি যদি দেখি পিলা মানে তো খ্রিস্টীয় সপ্তম শতা বন্ধুক এবং কমাণগুলা যে রই তো সেইটা ব্যবহার করা সেই বারুদ গুড়ক ব্যবহার করা যাই পিলা মানে এবং সর্বপ্রথমে কেউ যুদ্ধের ব্যবহার হয়েছিল পিলা মানে তো এইটা শতবর্ষব্যাপী যুদ্ধ যে শত দেখ তিনশো বর্ষব্যাপী যুদ্ধ রয়েও পুঁ শতবর্ষব্যাপী যুদ্ধ রয়েও তো এই যখন খ্রিস্টীয় সপ্তম শতা বন্ধুক এবং কমানুড়ি যমান গুড় যারুদ করা যাই পিলা মানে তো এইটা শত বর্ষ ব্যাপী যুদ্ধের হি এইটা করা যা পিল ফার্স্ট ফার্স্ট তো তারপরে কোশ্চেন পিলা মানে তো দেখে কাহ দ্বারা দিগ নির্ণয় যন্ত্র উদ্ভাবন হয়েছিল ও এর কখন সুবিধা হল যদি দেখা যা নিয়ন্ত্রণ যন্ত্র যান দেখি পড়ছ পিলা মানে তো ইটালীের যে মার্কপোলো রয়েছে তো সেই মার্কপোলোটা সতেরোশো সতর্ খ্রিষ্টাব্দে সে দিগ নির্ণয় যন্ত্র উদ্ভাবন করে এবং নাবিক মানে উক্ত যন্ত্র সাহায্যে সমুদ্র পথর স্থানক আও গোটি স্থান খুব যাইপারুলে ফলস্বরূপ সামুদ্রিক বাণিজ্য বিস্তারিত হয়ে পড়েছিল ভালোভাবে বুঝা পিলা তোমাকে বোঝাই দিয়েছি আমার ভাষার ইজিলি বুঝিপার হল তো কেবেগ যন্ত্র উদ্ভাবন হয়েছিল পিলা মানে এবং কোন সুবিধা হয়েছিল তো আমি যদি দেখিবা তো ইটালী রার্কপোলো যত শো সতর মশায় দিগ দিগ নির্ণয় যন্ত্র উদ্ভাবন করলে পিলা মানে ফার্স্ট টাইম আদ্রাবিক যে মাছ ধরিপা যাও গোটি স্থান র অন্য স্থানকে ভ্রমণ করবা যুলে তো কেউ দিগরে পবন হচ্ছে বর্ষা কেউ দিগরে মানে যে জাহাজে যুগে তো জাহাজটা কেউ দিগরে কমিটি যাচ্ছে তো সেইটা জাঁয়া পাই তাৰ সৈতে পিলা মানে সামুদ্ৰিক বাণিজ্যৰ বাণিজ্যপাই মানুহ এই যন্ত্ৰ এই দ্বিগণিনিয় যন্ত্ৰ বিশেষ মাত্ৰ সাহায্য কৰাৰ পিলা মানে কেৱলতো এতিকি তোমালোকৰ ছেকেণ্ড ইউনিট ৰে পিলা মানে দুই মাৰকীয়া কোৱশ্চিন পঢ়িবাৰ অঁ তাৰপৰা আমি তোমালোক ইউনিট থ্ৰী যেতিয়া সব দুই মাৰকীয়া কোৱশ্চিন ৰ পিলা মানে আমি ডিছকচন কৰিব মানুহে ভিডিঅ'টো লম্বা হৈ যাব কিন্তু প্ৰত্যেকন ইম্পৰ্টেণ্ট অটে পিলা মানে ভাল ভাৱে বুজ তাৰপৰা পিলা মানে তোমাৰ ইউনিট থাৰ্ড তুমি থাৰ্ড ৰ যেতিয়া সব দুই মাৰকীয়া কোৱশ্চিনৰ ৰজি পিলা মানে আমি ডিছকচন কৰিব ভাল ভাৱে ধ্যান দিয়ক পিলা মানে ফাৰ্ষ্ট কেশচ্চন যদি আমি দেখিবা ফাৰ্ষ্ট কোচ্চনটা ক' না বাণিজ্যবাদ কণ দুইটি বাক্যৰে লেখ বুলি কৈছে তাৰ আনচৰটা ক' লিখিব পিলা মানে ইউৰোপে প্ৰচলিত বাণিজ্য পদৰীক আদাম সিমি তোচিত পুস্তক দি ৱেথ অফ নেচনৰে সৰ্বপ্ৰথমে বাণিজ্য শব্দ ব্যৱহাৰ কৰিলে তো বাণিজ্যবাদ মাধ্যমে ইউরোপীয় রাজ্যগুড়ি অভয় আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের কৃত্রিম প্রতক লগাই এবার বুঝ পিলা তো বাণিজ্যবাদ কোণ তো যদি আমি তো ইউরোপে যে বাণিজ্য ব্যবসায় প্রচলিত লাগে দেখি আডাম স্মিত তো তাঁর গোটে পুস্তক রয়েছে পিলা মানে আগর সারিছি যে ওয়ে নেশন তো এই নেশন পুস্তকরে সে বাণিজ্যবাদ শব্দটা ব্যবহার করে পিলা মানে মনে রক তোমান একমারক কোশ্চিন্ত আসার না বাণিজ্য বা শব্দটি প্রথমে কি ব্যবহার করে ফটাক অ্যানসার লিখি দেব কোণ না কণ আডাম স্মিথ বা আডাম স্মিথ লিখি গোটি পুস্তকর নাম কোণ ইজিলি লিখিপার দি ওয়েলথ অফ নেশন হলো এবং এইটা জাগি গল বাণিজ্যবাদ মাধ্যমে তো ইউরোপ ইউরোপর রাজ্য মানক মধ্যে যে বাণিজ্য ব্যবসায় গুড়া তো সে সম্বন্ধে ই বাণিজ্যবাদ বিষয়ে কোন বিস্তৃত ভাবে সে বর্ণনা যে করছেন কি লিখি দেবা পিলা মানে অর্থাৎ মোটামুটি ভাবে যদি মুখে কেবি বাণিজ্যবাদ কে কোণ না বাণিজ্য ব্যবসায় যে থাকে তো তাহলে বাণিজ্যবাদাই হল এটা ক্লিয়র তাপরে নেক্সট কোশ্চেন দেখবা তো নেক্সট কোশ্চিন দেখো নবজাগরণ প্রভাব মনুষ্য মান উপরে কিপর প্রতলিত হয়ে তো যদি আমি দেখি তো নবজাগরণ যে রিসা তো এর প্রভাবটা মনুষ্য মান উপরে কমিটি পড়েছিল ত ভাল ভাৱেৰে য়ান দিয় মধ্যযুগৰে নৱজাগৰণৰ প্ৰভাৱ মনোষৰ সাংসাৰিক আনন্দ অপেক্ষা স্বৰ্গীয় আনন্দক ভূলি সাংসাৰিক আনন্দু উপভোগ কৰিব উচিত বুলি ভাবি অধিক বস্তুবাদী হৈগল ভাল ভাৱে ধ্যান বুজাই দিয়ে মানুহ পিলা মানে নৱজাগৰণৰ প্ৰভাৱ মনুষ্যান উপৰি বহুত দুখদায়ক থকা আমি যদি দেখা পিলা মানে যোন মন যা যাংসাৰিকসাৰিক যি অ ত সেই সাংসাৰিক আনন্দক সম্পূৰ্ণ ভাৱে পিলা মানে লোপ কৰি দেই সেনে স্বৰ্গীয় আনন্দ মানে গোটেই মনো মানে আমি মানে যদি যেতিয়া মৰি যা মৃত্যুবৰণ কৰিব তাৰপিছত নিশ্চিতভাৱে আমি যিহেতু খালী হাতৰে আছিলে খালী হাতৰে যোৱা পিলা মানে আমি যেতিয়ালৈ মৰি যাওঁ আমি লোকে মানে সমস্তে কোৱে যে আমি স্বৰ্গ কু যাওঁ আমাৰ শবতা পঢ়ি ৰৈ থাকে ঠিক এমিতি পিলা মানে এই নবজারণ যেতবেলা তো এই নবজারণের প্রভাবটা এই বিনাশর প্রভাবটা তো মানুষের সাংসারিক আনন্দ অপেক্ষা তো স্বর্গীয় আনন্দ কু সম্পূর্ণ ভাব পিলা মানে কণ ভু সাংসারিক আনন্দ কু উপভোগ করা উচিত বলে ভাবি কোটি বস্তুবাদী হয়ে যাই পিলা মানে এইটা বুঝি

ভাল ভাবে বুঝ বুঝাই দে পিলাম দেখ না এই যৌথ অংশীদার ব্যবসায়িক সংস্থা কণ তো আমি যদি দেখবা পিলা মানে তো ব্রিটিশ সরকার নগরিক মানুষ এক সংকীর্ণ অঞ্চল দিয়ে আমি যদি দেখা ফ্রান্স ফ্রান্স স্পেনুগা তো এই ফ্রান্স স্পেন আর্তুগা তো হল্লা ফ্রান্স স্পেন আর্তুগা তো স্বাধীন ভাব বাণিজ্য সে বাণিজ্য করি বাণিজ্য ব্যবসায় অধিকার পাই পিলামানে মানে যা যৌথ অংশী তার ব্যবসায়িক বা ইংরাজী যদি দেখা জয়েন্ট স্টক কম্পানি বলে কুয়া যা এইটা বুঝি গলা পিলা মানে তাপরে যেটা ইম্পর্ট্যা সেই আলোচনা করি হল তা ন ইম্পর্ট্যা কোশ্চেন পিলা মানে দেখ মেথুয়ে সন্ধি কন তো এই মেথুয়ে সন্ধি মধ্যে পিলা মানে দেখ সতেরোশো তিন খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেন্র পর্তুগা সহ স্বাক্ষর করে মেথুয়েন সন্ধি দ্বারা গ্রেট ব্রিটেন পর্তুগিজ বজারি নিজের সামগ্রিক বিকাশে একচাটিয়া অধিকার পাই পুঞ্জিবাদ্র বিকাশ দ্বারা কোশি ব্যক্তি অন্য দেশে পুঞ্জি নেশ করে উক্ত আমদানি ও রপ্তানি মধ্যে রয়েছে ফাটক সংকুচিত করুটা এবং সরকারি আইনগুড় স্থানীয় শিল্প সংস্থাকে সুরক্ষা প্রদান কৰিবা, এবং বৈদেশিক শিল্প উদ্যোগগুড়ি তোড়ি দেওয়া উদ্দিষ্ট লা

पर्तुग सहित तो जो स्वार कर तो मेथुएन सन्धि बोली कई मेथुएन सन्धि अनुसार आम जो देखा तो ब्रिटेन तो ग्रेट ब्रिटेन रा है पर्तुगिज बजार में निजर सामग्री को तो से विक्रय करने से अनुमति पाईला तो यहाँ हूँ मेथुएन सन्धि तो से चलो पाला आस लिखे ना ही नेक्स्ट इंपोर्टे क्वेश्चन पे मूल्य विप्लव कौन এটা বি ইম্পর্ট্যা মূল্য বিপ্লব কম ভালোভাবে বুঝ তো দরদাম বৃদ্ধি সমগ্র ইউরোপীয় কু কবুল করেছিল গহম মূল্য তিন গুণ অধিক হয়ে যাই প্যারিসে চারিগুণ অধিক হয়ে যাই ইংল্ডে জীবন ধারণ মান শোয় গুণ বড়ি যাই ঐতিহাসিক মানে দরদাম বৃদ্ধি বৃদ্ধি কু মূল্য বিপ্লব রূপে আখ্যায়িত করেছেন তো বুঝ পিলা মানে মূল্য বিপ্লব কহিলেন কোণ তুমি নিজে জালি ইজিলি বুজি পাৰ্চ পিলা মানে মূল্য বিপ্লৱ মূল্য বিপ্লৱ মানে বস্তু মানে যি দৰদাম বৃদ্ধি যাম যি বঢ়ি যাওঁ তাহুক মূল্য বিপ্লৱ বুলি কোৱা যায় হলা তাৰপৰা আমি নেক্সট কুৱেশন দেখিবা পিলা মানে নেক্সট কুৱেশন শিল্প বিপ্লৱ ক' দেখ মূল্য বিপ্লৱ কৈলে ক' মই তোমাক বুজাই দিলে ন ন যোন দ্ৰব্য মানৰ যি দৰদাম বৃদ্ধি হৈ থাকে তো তাহতিহাসিক মানে মূল্য বিপ্লৱ বুলি কৈ দিলে কিন্তু শিল্প বিপ্লৱ যদি আমি দেখিবা পিলা মানে শিল্প বিপ্লৱ কৈলে ক' না অষ্টাদশ শতাব্দীত সর্বপ্রথমে ইংল্ডে কুটির শিল্পগুড়িক বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিবর্তিত হয়েছিল এবং শিল্প ক্ষেত্রে রয়েছে বিরাট পরিবর্তন শিল্প বিপ্লব কুয়া যায় অঠারশো সৈত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি অর্থনীতিজ্ঞ শ্রীযুক্ত অগস্তে ব্লাঙ্কি সর্বপ্রথমে উদ্ভাবন করে তো ভালোভাবে বুঝ পিলা মানে মূল্যবিপ্লব কাগল না দ্রব্য মানুষ কোন দৰদাম বৃদ্ধি কু মূল্য বিপ্লৱ বুলি কোৱা যায় কিন্তু শিল্প বিপ্লৱ কোন পিলা মানে এইটাৰ তোমাৰ একমাৰকীয়া কিন আ বিপ্লৱ প্ৰথমে কৌৰা ইংলি হেলে এই মনে ৰখ শিল্প বিপ্লৱ কণ যদি তুমি এনচাৰটা লিখিব পিলা মানে অষ্টাশ শতাব্দীৰে সৰ্বপ্ৰথমে ইংলণ্ডাৰে হি শিল্প বিপ্লৱ টা হৈছিল শিল্প বিপ্লৱ কৈলে কণ না তই শিল্প বিপ্লৱ দ্বাৰা অনেক গুড়ি কল কাৰখানা গুড়িক গঢ়ি উঠিল পিলা মানে तो बृहत द्वारा बृहत शिल्पगुड़ी जो गढ़ी उठिला तो परिवर्तन कि शिल्प क्षेत्र होने जो विराट परिवर्तन देखा पिला माने तो ताहा को शिल्प विप्लव बोली एवं ये शिल्प विप्लटा किए सर्वप्रथमे उद्भावन कर दे देखा अठारौ सैंती मसीह अर्थनीतिज्ञ श्रीजुक्त अगस्त प्लांकी नामक व्यक्ति शिल्प विप्लवटा उद्भावन करते দেখ তুমে কনফিউজ হোনি কনফিউজন হোনি আমি টিকিট আগুদ্ধ দেখি কোণ টিকি আগুদ্ধ দেখিলে যে না বাণিজ্যবাদ শব্দটা কি প্রথমে ব্যবহার করে বাণিজ্যবাদ শব্দটি কি ব্যবহার করে তো এটা কি আডাম স্মিত অর্থনৈতিক আডাম স্মিত হল এবং এই শিল্প বিপ্লবটা কি না শ্রীযুক্ত অগস্তি প্লাঙ্কি কেউঠে শিল্প বিপ্লব হয়েছিল ইংলণ ঠে শিল্প বিপ্লব কাহু কুয়া যায় অষ্টাশ শতাাব্দীতে ইংলন্ডে কুটির শিল্প গুডি শিল্পগুড়ি বৃহৎ শিল্পে যে পরিবর্তিত হয়ে কি শিল্প ক্ষেত্রে অনেকগুড়ে পরিবর্তন আসছিল তো তাকে শিল্প বিপ্লব বলে কুয়া তাই। এবং মূল্য বিপ্লব কখন না বস্তু মান দরদাম বৃদ্ধি বা দ্রব্য মান দরদাম বৃদ্ধি কূল্য বিপ্লব বলে তাই বুঝি কি নাই পেন তারপরে নেক্সট কেন দেখ ব্যাঙ্ক অফ ইংল্ড কেব এবং কেউ দেশের স্থাপন করা যাই

তো ইংলণ্ডৰে কোনো কোনো শিল্প বিপ্লৱ হৈছিল ইয়াৰ কাৰণ ক' যদি আমি দেখিবা পিলা মানে ইংলণ্ড ইংৰেজ মানে বাণিজ্য ব্যৱসায়ৰ ধূৰাধৰ থ পৃথিৱী সাৰা অনেক দেনিবেশ বা উপনিবেশ মান স্থাপন কৰি বৈৰ বাণিজ্য কৰোঁ প্ৰচুৰ পৰিমাণে লাভ কৰ পুঞ্জি সংগ্ৰহ কৰোঁ সেই পুঞ্জি বিনিযোগ কৰি ইংলণ্ডৰে বৃহৎ শিল্প প্ৰতিষ্ঠা কৰা এইটোৱে প্ৰধান কাৰণ শিল্প বিপ্লৱ হবাৰ মই তোমাক বুজাই দিয়ে পিলা মানে কে পঢ়ি ধৰি তুমি বুজি পাৰিব নে তুমাক বুজাই পাৰিব ত ইংলেৰে প্ৰথমে শিল্প বিপ্লৱ কোনপাই আৰম্ভ হৈছিল আমি যদি দেখা পিলা মানে তো ইংলেৰে যোন ইংৰেজ মানে ৰৈছিলে তো ইংৰেজ মানে ক' না বাণিজ্য ব্যৱসায় কৰিব ধুৰধৰ ঠি সেই ইংৰেজ মানে তৃথিৱী সাৰা কেতিয়া বাণিজ্য ব্যৱসায় কৰে তৰ ইল ৰাজ্যকু কেতি গোটেই শক্তিশালী ৰাষ্ট্ৰৰে পৰিণত কৰি পাৰিবি তো সেইপ্ৰতি ধ্যানি পিলা মানে বিভিন্ন প্ৰকাৰ অন্তৰ বাণিজ্য আৰু বহি বাণিজ্য কৰিব লাগিলে যা দ্বাৰা প্ৰচুৰ পৰিমাণৰে অৰ্থ উপাৰ্জন কলে ত ফলস্বৰূপ অন্ান্যাগগুড়িক দেখিলে এইমানকৰ কি আমি এমি আমাৰ অৰ্থনীতি অৰ্থনীতি ক্ষেত্ৰত আমি মানে উন্নতি আনিব আমি উপনিবেশ গুড়ক স্থাপন কৰিব বাণিজ্য ব্যৱসায় কৰো যা দ্বাৰা পিলা মানে দেশদেশৰ ঝগড়া বাহিলা ত' তাহ যা দা কি এই শিল্প বিপ্লৱা হৈছিল পিলা মানে হেল তাৰমানে দেখ কিন্তু উদ্ভাৱন কৰিলে এইটাই ইম্পৰ্টেণ্ট ফ্লাইং চটলি মনে ৰখ পিলা মানে ফ্লাইং চটল তো এই জনকে হেলে সতৰশ তেতিয়শ খ্ৰীষ্টাব্দীৰে জন কে ন এই ফ্লাই সটলটা উদ্ভাবন করে হল এবং এর কাজ কম ফ্লাই সটল পিলা মানে না না এই ফ্লাইং সটল মাধ্যমে লুগা বুণবাই দ্বিগুণিত করে দেবো পিলা মানে এইটা হল তা স্পিনিং জেনি তো স্পিনিং জেনি কোথা পিলা মানে ভালোভাবে ধ্যান দিয়ে জস এটা সর্ট কোশ্চেন তোমার স্পিনিং জেনে কোণ না সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জেমস গোটিয়ে স্পিনিং জেনি উদ্ভাবন করে হল তো তাঁর পতনী বা তাঁর স্ত্রী নাম অনুসারে এই যন্ত্র নাম স্পিনিং জেনি রকিলে পিলা মানে তো এর কাম কোণ এই স্পিনিং জেনির না আঠ সুতা সে বাহার করে পুড়া যন্ত্র মাধ্যমে হলো তাপরে হাটার ফ্রেম পিলা মানে হাটার ফ্রেম কহিল কোণ মনে না সতেরোশো সতেরোশো অনস্তর খ্রিস্টাব্দে রিচার্ড আগে গোটিয়ে হাটার নামক এক সুতা কোটা যন্ত্র উদ্ভাবন করে সুতা কোটা মানে সূতা কাটবে ওয়াটার ফ্রেম যন্ত্রটা ব্যবহার করে হলা তাপরে স্পিনিং মিউল স্পিনিং ওয়াটার ফ্রেম দেখো এইটা তাপরে স্পিনিং মিউল কহলে কণ পিলা মানে তো এইটা সতেরশ অনাশি খ্রিস্টাব্দে সামুয়েল ক্রমট ক্রমট ক্রমটন হল ক্রমটন এইটা ব্যবহার করে এবং এইটা মধ্যে গোটি সুতা কোটা যন্ত্র পিলা মানে হল তাপরে নেক্সট মনে রক পিল পাওয়ার লুম পাওয়ার লুম মধ্যে কোণ না এটা সতেরশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হয়েছিল এবং এইটা এডমন কট রাইট কল তন্ত্র পাওয়াল পাওয়ার লুম উদ্ভাবন করে তো এইটা পিলা মানে কোথাও লুগা ক্ষেত্রে উন্নতি আনারাপটা করা যাই তা কটন জিন কটন জিন কে কোণ পিলা মানে এটা সতেরশো তেয়ানব্বই হয়েছিল এবং এটা হইটনে নাম অনুসার এইটা হয়েছিল তো এটা তুলা যন্ত্র হল তুলা তুলারু মঞ্জি ছড়াইয়া যন্ত্র এইটা হল তাতে এইটা তোমাৰ ইউনিট থ্ৰীৰে যেতিয়াবি মাৰ্কিয়া কোৱশ্চন ৰৈ ইমান বুজি যায় পিলা মানে তাৰপৰা আমি তোমাৰ যেতিয়া সবনিটৰ ফ'ৰ ৰেই মাৰ্কিয়া কোৱশ্চন ৰৈছিল আমি ডিছকচন কৰিবা ক্লাছ টি ভাল লাগুছে কি নাই পিলা মানে মানুহে ভিডিঅ' লম্বা হৈ যাব কিন্তু যা ডিকচন কৰোঁ সব ইটেণ্ট কোৱশ্চন পিলা মানে সবু দুই মাৰকীয়া কোৱশ্চন পৰীক্ষাৰে আচিব ত' পিলা মানে এইবাৰ আমি ডিছকচন কৰিব তোমাৰ হিষ্ট্ৰ স্কোৰেপৰ এইট শেষ ইউনিট মানে ইউনিট ফোর যেতে সব টু মার্ক কোশ্চিন ইম্পর্ট্যাঁ কোশ্চিন রয়েছে আমি আলোচনা করা ভালভাবে ধ্যান দেয় ইম্পর্ট্যাট কোশ্চেন তোশ্চিনটা কোণ না ইংরেজ মানে প্রথমে কেবে ও কেউ উপনিবেশ স্থাপন করে সেই জায়গার নাম কন রখা গা তো দেখ আমি যদি দেখা পিলা মানে তো ইংরেজ মানে ষোলশশো সাত খ্রিস্টাব্দে সর্বপ্রথমে উত্তর আমেরিকার কোণ উপনিবেশগুলা স্থাপন করে এবং কেউঠে উপনিবেশ স্থাপন করে পিলা মানে আমি যদি দেখবা তো এইটা এইটা আমি জান কো উত্তর আমেরিকার উপনিবেশ স্থাপন করে এবং তার নামটা পিলা মানে তার নামটা জেমস জেমস টাউন রখা যাই কিন্তু পরে রাণী এলিজাবেথ হল কেন তো পরে রাণী এলিজাবেথক সম্মান উদ্দেশ্যে এর নাম ভর্জিনিয়া রখাগ ভালোভাবে ধ্যান দেওয়া পিলা মানে ইংরেজ মানে প্রথমে যদি আমি দেখিবা তো সে ষোলশ সাত খ্রিস্টাব্দরে সে উত্তর আমেরিকার সেই ইংরেজ মানে তো উপনিবেশগুলা স্থাপন কলে এবং সেই উপনিবেশ স্থাপন করা যে কলে তো তার রখায কিলা মানে জেমস টাউন রখাগাল কিন্তু পরবর্তী সময় যদি আমি দেখা পিলা মানে রাণী এলিজাবেথ হল রাণী এলিজাবেথক সম্মান উদ্দেশ্যে তার না জেমস টাউনটা তো এর নাটা পরিবর্তন হয়েকি ভর্জিনিয়া হয়ে যাই পিলা মানে एडा क्लियर तापर नेक्स्ट क्वेश्चन देखिवा मे फ्लावर जहाज केबे क्यों बंदर को यात्रा आरंभ करी दिला यार यात्री मान को कोहा कौ जाउतला तो भलो भाओ ध्यान दियो पिला माने तो मे फ्लावर जहाजडा 16 कोडीए मसियारे डिसेंबर मास रे इंग्लैंड रो প্লিমউট নামক বন্দর আমেকিকা অভিমুখে যাত্রা আরম্ভ করেছিল পিলা মানে এই যাত্রী এই এবং এখানে বসি যাত্রী মানুষ কখন কুয না কোণ তীর্থযাত্রী বা পিলগ্রিমস ফাদর বলে কুয়া যাবে মনে রক পিলা মানে মে ফ্লাওয়ার জাহাজ তো এইটা ষোলশশো কোড়ি মাস ডিসেম্বর মাছরে তো ইংল্ডর প্লিমাউন্ট নামক বন্দর রুম আমেরিকা অভিমুখে যাত্রা কর্মেরিকা আড়া এবং এই মে ফ্লাওয়ার জাহাজের যে যাত্রী মানে বসে তো সেই যাত্রী মানুষ তীর্থযাত্রী বা পিল ড্রিম ফাদর বলে কুহযুক্ত এটা ক্লিয়র যেটা ইম্পর্টেন্ট কেবল সেটা ডিসকশন করি পিলাম তাপরে সপ্তবর্ষীয় যুদ্ধ কেতু কেতে পর্ কেউ মাশর আরম্ভ হয়েছিল বলবারে বুঝ

তাপরে নেক্সট কোশ্চেন আমেরিকার প্রথম সম্বাদপপত্র নাম কেবে এবং কেউ প্রকাশ পাই প্রকাশিত হয়েছিল তো আমি যদি দেখা পিলাম প্রথম সংবাদপত্র নাম কোণ বোস্টন নিউজ লেটর মনে রক আমেরিকার প্রথম সম্বাদপত্র নাম হচ্ছে বোস্টন নিউজ লেটর এবং এইটা সতেরোশো চার খ্রিস্টাব্দে বোস্টন ঠারি প্রকাশিত হয়েছিল পিলা মানে তাপরে দেখ স্বাধীনতা ঘোষণা পত্র কেবে প্রকাশ পাই লিখিলে ইজিলি দেখি পিলা মানে স্বাধীনতা ঘোষণা পত্রটা কেবে পিলা মানে এইটা

সে কেক অসন্তুষ্ট লে তো পিউনিটান কে পিলা মানে তো আমি যদি দেখি তো ইংল্ডর খ্রিস্টীয় ধর্মবলী মানুষ ধর্মাবলম্বী প্রোটেষ্টান মানুষ পিউনিটান কুয়া যা ভালোভাবে ধ্যান দেওয়া পিলা মানে তো ইংল্ডে যে খ্রিষ্টিয়ান ধর্মাবলম্বী মানে লে তো সে তো সেই খ্রিষ্টিয়ান ধর্মাবলী প্রোটেষ্টা মানুষ পিউনিটার বলে কুয়া এবং সে ইংল্ডর রাজা প্রথম জেমস ক নীতি এবং ইংল্ চর্চ উপরে অসন্তুষ্ট হয়ে পড়েছিল হল তাপেৰে নেক্সট কুৱেশন দেখ পিলা মানে নেক্সট ইম্পৰ্টেণ্ট কুৱেশন ব'ষ্টন বন্দৰ আইন কিনয়ন কৰা ক' হৈ তাক পিলা ন বষ্টন আইনটা বষ্টন বন্দৰ আইনটা যদি আমি দেখিবা তই সতৰশ চৌস্তৰ হেৰা সতৰশ চৌস্তৰ খ্ৰীষ্টাব্দৰ পিলা মানে লৰ্ড নৰ্থ বন বৰ আইন প্ৰণয়ন কৰিলে ইয়াৰ দ্বাৰা বন্দৰ কু বন্ধ কৰি দিয়া যায় ভাল ভাৱে ধ্যান দিয়ন বন্দৰ আইনটা এইটা হৈ সতৰশ চৌস্তৰি মচাৰে কাং দ দ্বাৰা হৈছিল লৰ্ড নৰ্থ বোষ্টন দ্বাৰা হৈছিল তাহ অনুসাৰে যদি আমি দেখিবা এই বন্দৰ কু পিলে বন্দ কৰা যায় হেল্ল' ষ্টপ কৰা যায় তাৰপৰা নেক্সট কুৱেশ্যন দেখ পিলা মানে টাউন চেন কিন্তু মনে ৰখিলে মতে জলিব টাউন চেন কিন চেণ্ট হ'ব বাথাম মন্ত্ৰিম গোটেই অৰ্থমন্ত্ৰী মানে গোটেই অৰ্থমন্ত্ৰী টাউন চেণ্ট হেল তাৰপৰা পিলা মানে নেক্সট ইম্পৰ্টেণ্ট কোৱশ্চন ভাৰচি পৰে আমেরিকার নূন নাম কন নূতন রাষ্ট্র রাষ্ট্রপতি তো আমি যদি দেখা পিল ভারসাই সন্ধি তো ভারসাই সন্ধি সন্ধি যে তার নয় নামটা কোণ লা তো তার নয় নামটা কোণ লা পিল যুক্ত তো এই ভারসাই সন্ধি পরে আমেরিকার নূতন নাম হয়েছিল পিলা মানে যুক্তরাষ্ট্র আমেরিকা আগর আমাকে কিন্তু ভারসাই সন্ধি পরে তার নামটা যুক্ত যুক্তরাষ্ট্র লাগলো আগারি আগরে হেলা যুক্তরাষ্ট্র আমেরিকা হয়ে গেল এবং এই যুক্তরাষ্ট্র আমেরিকার প্রথম প্রধান রাষ্ট্রপতি যদি আমি দেখা পিলা মানে জং ওয়াশিংটন ঠিক এবং প্রথম প্রধানমন্ত্রী কি কমেন্ট করি মতো নিহতি জনাইব পিলা মানে তো এই তো পিলা মানে এই ভিডিওরে তোমাকে সম্পূর্ণ ভাবাইলি তোমাদের হিস্ট্রি অন ফোর্থ সেমিস্টার কোরেপর এইট যে চারটি ইউনিট রয়েছে পিল সেই চারটি ইউনিট্রু যেত সব ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভাবে কোৱশ্চন সৈতে এনচাৰ পিনে মই তুমি বুজাই ট্ৰাই কলি তেফিনেটি পিলা মানে সমষ্ট কোৱশ্চনৰ আনচাৰটা বুজি যায় যদি কিছু ডাউট ৰকি নিশ্চিতভাৱে এই ভিডিঅ'ৰ কমেণ্ট চেকচন কমেণ্ট কৰিব কমেণ্টৰ ৰিপ্লাই দিব ট্ৰাই কৰি পিলা মানে কালি ৰজাম বেষ্ট অপ্লগ ঠিক সেইক্ষাৰটাই লিখিব পিলা মানে এগজাম্প বেষ্ট অপ্লগ ত' বাই বাই টেক কেয়াৰ পিলা মানে দেখা হোৱা নেক্সট ভিডিঅ'ৰে নেক্সট এমি ক্লাছ্ৰ বাই বাই টেক কেয়াৰ বাই 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 বাই